কয়েকটি ঘটনার মাধ্যমে ককটেল বিস্ফোরণ এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে এই শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে। এখানে কিন্তু ভোটাররা একটা আতঙ্কের দিন পার করছে। তো আমরা এখন কথা বলবো আব্দুর রহিম খান, যিনি এই পদে ইলেকশন করছেন চেয়ারম্যান পদে। যে খুশি আমরা যে নির্বাচন সুষ্ঠু করতে পারবে প্রশাসন, আমি খুব সন্দিহান। আমার নিজেরই পান্নাসের আশঙ্কা করতেছি। আমি আমার কর্মীদের উপরে অনেক জুলুম করতেছে প্রতিপক্ষ। আপনারা দেখেন অনেক জায়গায় ভোটারদেরকে ভয় ভীতি দেখাইতেছে। 27-3-2024 আমার কর্মীদেরকে মারধর করা হলো। আমি কোন আইনের আশ্রয় পেলাম না। আবার 27-4-2024 আবার নিজের গাড়িতে ককটেল ছুড়ল, গুলি মারল, আমি কোন প্রতিকার চেয়েও পাইলাম না। গত 10-5-2024 দেবাশিস ঘোষজয় একজন সাংবাদিক, তার উপরে দিন দুপুরে 4:01 হামলা করল, গুলি পড়াইল কোন রকম। এই যে মামলাটা হইল, সে মামলাটায় গুলির কথা লিখল না। পুলিশ গুলির খোসা উদ্ধার করল, সেটাও লিখল না। আমি সন্ধিয়ান 21 মে কিভাবে সবার অংশগ্রহণমূলক, ভোটারদের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, আমি এর প্রতিকার চাচ্ছি। সন্ত্রাসী বাহিনীকে, প্রকৃত অপরাধী যারা, তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। প্রশাসনকে কোন পক্ষপাতিত্ব করতেছে কিনা? আমি মনে করতেছি প্রশাসন একটা পক্ষকে সাপোর্ট দিচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী? সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমি 100% বিজয়ী হব, কোন সন্দেহ নাই। বিপুল ভোটের ব্যবধানে দোয়াত কলম মার্কানি আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আপনি নির্বাচিত হতে পারলে এলাকার চেষ্টা করব, সন্ত্রাসী যারা, উগ্রবাদী যারা, অত্যাচারী, তারা যেন কোন রকম এইখানে ককটেল ফুটাইতে না পারে, ভোটারদেরকে ভয় ভীতি দেখাইতে না পারে, তার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখলাম। আমি এখন কথা বলবো রেজানুর রহমান জানু, যিনি বীর মুক্তিযোদ্ধা এবং তিনি ত্রিপূর্ব এই উপজেলা পরিষদে নির্বাচিত ছিলেন চেয়ারম্যান পদে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নির্বাচনে ভোটের পরিবেশ কেমন দেখতেছেন? খুবই সুন্দর পরিবেশ, ভালো পরিবেশ, খারাপ তো আমি দেখি না। খারাপ হবে কেন? আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে, আজকে খারাপ হওয়ার কথা না। তবে কেউ কেউ পিছন থেকে কলকাঠি নাড়ছে, যারা তারাও জনপ্রতিনিধি, নাড়ছে, নেড়ে আমার শিবালয়ের যে শান্ত পরিবেশ, শিবালয়বাসী অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, শিবালয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, যেটুকুনো হচ্ছে সেটুকুনো জনৈক জনপ্রতিনিধি তিনি উস্কানি দিয়ে এগুলো করাচ্ছে, কারণ শিবালয়ের মানুষ শান্তিপ্রিয়। অতএব আমি মনে করি আমি একজন মুক্তিযোদ্ধা। 1971-এ জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে আমার পিতা পরিবারের 15 সদস্য সশস্ত্র যুদ্ধে আমরা লিপ্ত হয়েছি, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি, এখনও বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার কাজে ব্যস্ত আছি। জীবনের শেষ বয়সে তা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নে কাজ করছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সোনার বাংলাদেশ, আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি মৃত্যুর আগে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হোক, সেই লক্ষ্যে আমি কাজ করছি। 5-10 বছর পরে এদেশে মুক্তিযোদ্ধা কেউ পাবে না, বিলীন হয়ে যাবে, পৃথিবী ছেড়ে সকলেই চলে যাবে। হ্যাঁ, আমাকেও চলে যেতে হবে।
আমরা যতটুকু জানি প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে সংসদ সদস্যদের যারা আছেন তারা কোনো স্থানীয় নির্বাচনে কোনো অংশগ্রহণ বা তারা কারোর পক্ষে কাজ করতে পারবে না, এই ক্ষেত্রে আপনার এলাকার যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি আসলে কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন? তিনি মোটেও নিরপেক্ষ না। তিনি যদি আইন কানুন পার্লামেন্টের রীতিনীতি তিনি যদি একটু পড়ে দেখতেন বা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী কী নির্দেশনা দেন এটার প্রতি যদি বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ আমার এমপি সাহেবের নাই। তিনি এগুলো কেয়ার করে না, তিনি কি করেন তিনিই জানেন। আমরা অনেক সময় হাসি যে উনি একজন এমপি হয়েছেন, আমরা তো আশা করি উনি নিরপেক্ষ থাকবেন, কিন্তু উনি তো নিরপেক্ষ না, পক্ষপাতিত্ব করছেন। এবং যেটা বঙ্গবন্ধু কন্যাকে এটা লজ্জা দেওয়া, অপমান করা, কারণ সরকার কঠোর ভাষায় মন্ত্রী মহোদয় এমপি মহোদয় সকলকেই বলেছে যে ইলেকশনে কারো পক্ষ না নেওয়ার জন্য। তিনি তো মানেন না, তিনি আল্লাহ পাক জানেন তিনি কি ভাবেন আর কি করেন। এটা আমরা বিশ্বাস করি শিবালয়বাসী ওনাকে ভোট দিয়েছেন, কিন্তু শিবালয়বাসী ওনার কথায় অন্য কাউকে ভোট দিবে এটা আমি বিশ্বাস করি, কারণ শিবালয়বাসী ইতিমধ্যে চার মাসে অনেক কিছু বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি মনে করি শিবালয়বাসী ভুল করবে না, নিরাপত্তার জন্যে, শান্তির জন্যে, দুর্নীতিমুক্ত শিবালয়ের জন্যে, হ্যাঁ, ভূমিদস্যুতা মুক্ত শিবালয়ের জন্যে আমাকে মানুষ বেছে নেবে এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনার একজন প্রতিদ্বন্দ্বী পার্টি তিনি বলেছেন যে তারা বাড়িতে ককটেল বিস্ফোরণ বা গুলি বিনিময়ের মতো ঘটনা ঘটেছে, তো এই বিষয়টাকে আপনি আসলে কি কিছু বলেন? ককটেল এটা নাটক, ওই যে বললাম পিছন থেকে জনৈক জনপ্রতিনিধি যিনি প্রকাশ্যে আমার বিরুদ্ধে তিনি এ সমস্ত বুদ্ধি দিয়া, হ্যাঁ, কারণ তিনার তো বহু অভ্যাস আছে, তিনি এই সমস্ত বুদ্ধি দিয়ে এই এই নাটক সাজিয়ে করেছে। ইতিমধ্যে দায়িত্ব হলো পুলিশের, পুলিশ তদন্ত করে দেখেছে উনি যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে কেউ রাতে ঢাকার বাসায় ওই মুহূর্তে, কেউ ফ্যামিলি নিয়ে আছে, কেউ ফরিদপুর, কেউ পাবনা, কেউ বাড়িতে ঘুমাচ্ছে, কাজে ওনার অভিযোগ তো সঠিক না। ইতিমধ্যে সরকারের পুলিশের যে অত্যাধুনিক যন্ত্র আছে এটা দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে। আমি মুখে আপনার বিরুদ্ধে হাজার অভিযোগ করতে পারি, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এটা তো বের করতে সময় লাগে না, কাজেই এগুলো সব মিথ্যা। একটা গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল বিষয়টা, সেটা ধরেন আমি ওখানে ছিলাম না, এখন যদি আমাকে কেউ আক্রমণ করে, আমার যদি বৈধ কিছু থাকে, আমি যদি মনে করি কেউ আমাকে মেরে ফেলছে, রড দিয়ে রামদা দিয়ে আক্রমণ করছে, আমার তো আত্মরক্ষার অধিকার আছে, আমার সেই আত্মরক্ষার অধিকার হয়তো আমি পূরণ করেছি, কিন্তু সেটা আত্মরক্ষার জন্য, ন্যায় দিয়ে আত্মরক্ষার জন্য, অন্য কিছু না।